আর্জেন্টিনা কি ভাইয়া দুগা দিছি কি দুগা দুগা কাপ কি নিব না নিবে নিয়ে নিছে অলরেডি আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আলামিন ফিটনেস ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স দুইজনের ফাইনাল খেলা। তো এই কারণে আমাদের এলাকায় সবাই মিলে বড় একটা টিভি অ্যারেঞ্জ করে তো সবাই একসাথে বসে আমরা রাস্তায় খেলাটা উপভোগ করব। তো আজকের ব্লগে আমি আমাদের খেলার কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব এবং আজকের বিজয়ী কে হয় সেটাও আজকেই ব্লগের মাধ্যমে আমরা শেয়ার করব। আজকে আমরা ছোট বড় সবাই একসাথে মিলেমিশে খেলাটা উপভোগ করব। তো ব্লগে অনেক কিছু শেয়ার করা হবে যেগুলো আপনাদের মাঝে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আশা করি আপনারা আমার এই ব্লগটি উপভোগ করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। মামা প্রথম গোল হয়ে গেছে। ফ্রান্স ভুয়া, ফ্রান্স ভুয়া। আগের প্রতিশোধ নিতে হবে না। ভাই গোল হয়ে গেছে, দেখে লাভ নেই। চাইলে গেলাম উই দিতে পারতো, সে চাইলে গেলাম উই দিতে পারতো। ভাই ডিমারিয়া বানাই দিছে, ডিমারিয়া রে কেমন? ভালো ভালো, কেমন ফিলিংস? অনেক ভালো ফিলিংস। কটা দিছে? দুইটা দুইটা। কি খবর, ফিলিংস কেমন? এই যে বেরাছিল অনেক দর্শক, অনেক আরেকটা দিব, আরেকটা হবে, খেলা হবে, প্রতিশোধ কোন কথা নাই। আমরা কাপ নিতে পারি নাই, ফ্রান্সের লিগা একশো বছর। আসো মামা, একালি হবে। আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্সের খেলায় আর্জেন্টিনা দুই গোলে আগে আছেন। আমাদের এলাকায় প্রচুর দর্শক, এবার ওয়ার্ল্ড কাপের বিজয়ী আর্জেন্টিনা। হাফ টাইমের পরে আবার আসবো, সাথেই থাকুন।
তো গাইস আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্সের খেলা উপলক্ষে আমাদের খিচুড়ি পাক হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন হাফ টাইম, অলরেডি দুইটা গোল আর্জেন্টিনা দিয়ে ফলাইছে। ভাইয়া আর্জেন্টিনা কি ভাইয়া আমরা ছোট ভাই বড় ভাই সবাই একসাথে খেলা দেখতেছি। আমাদের শিপন ভাই আছে, শেষ তোর রেকর্ড শেষ এমবাপ্পে। আমার মামাই খুব খুশি, 100% চিল্লা মিল্লা নামায় কাম হইব না। যখন বল নিয়ে টান দেয় তখনই আর্জেন্টিনার অ্যাটাক 100%। ফ্রান্স খাওয়া নাই, ব্রাজিল বুয়া যাই হোক, আমরা একটা গোল হজম করলাম, এটা কোনো ব্যাপার না, এটি কোনো ব্যাপারই না মামা, এটি কোনো ব্যাপারই না মামা, কারণ আমরা দুইটা দিবো, দুইটা এটা 100% দুইটা দিবো, এটা আসলে পেনাল্টি হয় নাই, তারপর ওরা দিচ্ছে। খুবই দুঃখজনক আর্জেন্টিনার জন্য, যাই হোক সামনে ভালো কিছু আশা করতেছি। কাপ কলম আর্জেন্টিনায় নিব মামা। কঠিন গোল, 3 নম্বর গোলটা মেসি। পাস চাই না দিছে ভাই, করাগুড়ি পাস দিছে, করাগুড়ি গোল। জিতে দাও।
তো গাইস আমাদের এলাকার দৃশ্য সবাই এনজয় করতেছে আর্জেন্টিনা
আর্জেন্টিনা কাপ নেওয়ার পরের মুহূর্ত বলছিল আমি গলা ভেঙে ফেলাইছি কঠিন পরিস্থিতি আছে আর্জেন্টিনা উইন উইন ভাই উইন ব্রাজিল না আর্জেন্টিনা আর্জেন্টিনা তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর গলা একবার ফাঁকা বলাইছি তো আর্জেন্টিনা জিতার পরে ধন্যবাদ